খাদ্যসাথী প্রকল্পের মধ্য দিয়ে কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু করলো রাজ্য সরকার উপকৃত কৃষকরা। রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প খাদ্যসাথী। খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি জেলায় দুয়ারে ক্যাম্প করে কৃষকদের কাছ থেকে ধান কিনছে রাজ্য সরকার। এতে উপকৃত হচ্ছেন রাজ্যের কৃষকরা। বসিরহাটের বাদুরিয়া ব্লকের শায়স্তা নগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের খেলার মাঠে বৃহস্পতিবার সকাল থেকে শিবহাটি, গন্ধবপুর, কামারডাঙ্গা, কাটিয়াহাট সহ বিভিন্ন গ্রামের কৃষকরা নিজেদের উৎপাদিত ধান নিয়ে আসছেন ধান ক্রয় শিবিরে। কৃষকদের দাবি, তারা বাইরে ধান বিক্রি করে কম দাম পেত, এই সরকারি ধান ক্রয় কেন্দ্রে মিলছে অতিরিক্ত দাম। কৃষকরা ধানের প্রতি কুইন্টাল ২১৮৩ টাকা করে এবং ২০ টাকা উৎসাহ ভাতা পাচ্ছে রাজ্য সরকারের কাছ থেকে। রাজ্য সরকারের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কৃষকরা। আমরা এখানে সরকারি মাধ্যমে ধান দিতে এসেছি, দাম বেশি পাওয়া যায়, তার জন্য এখানে ধান দিতে এসেছি। বাজার ছাড়া অনেক বেশি পাই সরকারি রেট হিসাবে। কৃষকরা সহায়ক মূল্যে ধান দিতে পেরে উপকৃত। এখানে সরকারি যে প্রসেস আছে সেই অনুযায়ী সবার কাছ থেকে ধান নেওয়া হচ্ছে। নির্দিষ্ট পরিমাণে ধানের ওজন সেটাকে বস্তার থেকে করে নেওয়া হয় এবং যে পরিমাণ ওয়েট হয় সেই অনুপাতেই সরকার যে মূল্য দিচ্ছে সেই মূল্য অনুযায়ী সবাই ধান দিতে পারছে। ধান বিক্রিতে দালাল রাজ নিয়ে বিস্তর অভিযোগ ওঠে। বুধবারই বসিরহাটে সরকারি সমবায় ধান কেন্দ্র থেকে ১৫৫ বস্তা বেআইনি ধান বাজেয়াপ্ত করেন খাদ্য দপ্তরের আধিকারিকরা। সরকারি প্রয়াস থাকলেও শস্যের মধ্যেই কি ভূত, বন্ধ হবে কি দালাল রাজ, প্রশ্ন কৃষকদের। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।